সকাল সকাল উঠে এখানে রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। লাউ দিয়ে ডাল হচ্ছে নাকি মা? লাউ দিয়ে মাশরুম ফ্রাই হবে, ভিজিয়ে রেখেছে গরম জলে। আর মেথির শাক হবে, মেথির শাক এখানে সব কাটা কুটি হয়েছে। আর ট্যাংরা মাছ হবে। সকালে পাউরুটি ডিম টোস্ট খেয়ে শুরু করে অফিস চলে গেছে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে মা আমাকে একটা প্রোটিন পাউডার বানিয়ে দিয়েছে। যেহেতু আমি একটু লিকুইড টাইপের খাবারটাই খেতে পারছি, সলিড খাবার খেলে বমি হয়ে যাচ্ছে, এই যেটা শেষ হয়ে আসছে, মানে ড্রাই ফ্রুটস দিয়ে একটা প্রোটিন পাউডার বানিয়ে দিয়েছে, সেইটা দুধ দিয়ে একটু খাই। খেয়েছি, খেয়েও দেখছি ঘুম ছাড়ছে না, মাথা যন্ত্রণা করছে, আবার একটু ঘুমিয়ে নিয়েছে। এখন মা করেছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, ডিমের অমলেট। ডিম আমি একদমই খেতে পারছি না, ডিম মাংস একদম না, মাছটা খেতে পারি তো, তাই দিয়েই এখন আবার ডাকলো যে একটু খা, খেতেই হবে। একটু একটু বসেছি, এই সব একটু একটু করে নেওয়া হয়েছে। এখানে এই যে ইনি বসেছেন খেতে, রান্না বান্না সব হয়ে গেছে মোটামুটি। আর আজকে শৈবাল, হ্যাঁ মার একদম সবকিছু সকাল সকাল। শৈবাল সে কোন সকালে আজকে বেরিয়ে গেছে, মা কি করেছিল বাবা, ডিম টোস্ট করে দিয়েছে, আমাকে বলে প্যাক করে, প্যাক করে দাও। ওকে, আর অডিট আছে অফিসে। যাই হোক চলো, ঘুম ঘুম চোখ নিয়ে দিনটা এখান থেকে শুরু করি। চলছে এডিটিং, আমার মাদার উড়ি বলতে যাচ্ছিলাম, মাদার ইন্ডিয়ার রান্না তো। এই ডাবটা অনেক বড়, এটা অনেকটা জল, বেশি জল নেই। হ্যাঁ 90 টাকা করে নিল। এই বাবরে ধরো, আমি না রাখতে পারছি না এই হাতে ফোন নিচ্ছি। এই এখানে ডাবের দাম জানো দিন দিন বেড়ে যাচ্ছে। প্রথমে নিতে হচ্ছে 80 টাকা করে, ভাবো মা, 70, তারপর হলো 80, কালকে আবার বলে 90। বা ডাবটা খাচ্ছি এখন প্রায় দিনই, বলছে আজকে এটাতে বলেছিল অনেকটা জল থাকবে, জানি না। মিষ্টি বাট অনেকটা জল খেলাম, কিন্তু মানে বেশ খানিকটা খেলাম, অনেক জল আছে তা নয়, বললো বা না, প্রথমে বললো কথাটা, এটা কিন্তু একদম ডপের কিপ্তা হয়ে গেছে, মোটেই অনেকটা জল নেই। ডাবটা দেখতে বড়, জল অল্পই আছে। ঘুম থেকে উঠেছি কিন্তু এই দেখো বিছানার অবস্থা, আজকে বিছানার তোলাই হয়নি, এখন এই ঘরটাকে একটু ক্লিন করবো। এই ঘরটা একটু না অন্ধকার অন্ধকারই থাকে, যেন ভিডিওগুলো একটু কালো কালো আসে। এই জানলাটা তো খুলতেই পারি না, রোদ একটু ঢুকলে ঢোকে। আর তো কোনো কিছু নেই ধরো জানলা ফাল্লা, তো এটাতে না একটু অন্ধকার অন্ধকারই সব আসে। এগুলো হচ্ছে শৈবালের সব জামা কাপড় কাঁচা হয়েছে, ওর ওয়ার্ড্রপে এগুলো সব রেখে দেব। বলতে পারছে চলে, এখন 1:30 আমার স্নান টান হয়ে গেছে, আমার মায়ের এখানে বিশাল বোর কাটে, কি করবে, টিভি টিভি নেই তো, না তাও এটা দেখো যতই মুখে বলুক টিভি টিভি নেই তো, কি করবে সারাদিন, মায়ের আবার ফোনের নেশা একদম নেই, কি করবে বেচারা। যাই হোক আমরা খেতে বসে যাব এখন, আর আজকে ভালো ভালো মেনু দেখতে পাচ্ছি। একবার বলেছি তাও, এই ট্যাংরা মাছের পাতলা ঝোল, মাশরুম, লাউ দিয়ের ডাল আর মেথি শাক, অনেক কিছু রান্না হয়েছে আজকে, খেয়ে নি। তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে আজকে, স্পেশাল কি মেনু হয়েছে আজকে আমাকে কমেন্টে জানিও, আমি এখন খেয়ে নি। কি করছো তুমি, এত পাঁপড় ভাজছো? শৈবালের জন্য পাঁপড় ভাজা ভালো খায়। হ্যাঁ শৈবালের একটু ডালের সাথে, ডালের সঙ্গে খায়। ওই বাড়িতেও ভেজে রাখতো মা, এই বাড়িতে শাশুড়ি মাও ভেজে রাখছে, শাশুড়ি মাও ঘুরবে ফিরবে ভাতের ডালের সঙ্গে খাবে, যখন খুশি হবে ঘুরবে খাবে, তো ভালো লাগছে এগুলো একটু খেতে, সরি ভীষণ ভালোবাসে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু গেছিলাম ঘুমিয়ে, ঘুম থেকে উঠে দেখছি এখানে না কি একটা হয়েছে, ব্যথা হচ্ছে, একটু ফুলেও গেছে। আর আমি এখন কি খাবারের স্বপ্ন দেখি তোমাদেরকে, কি বলবো, খেতে তো পারি না কোনো কিছু, আর ঘুমিয়ে ঘুমিয়ে বিরিয়ানি, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে পাতুরির স্বপ্ন, মা মাসিরা বানায়, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার চিংড়ি মাছ, ইলিশ মাছ, এইসব বিভিন্ন রকমের স্বপ্ন দেখি। আর ফুচকা, ফুচকা স্বপ্ন থাকেই, মাস্ট, ফুচকা আমি অনেক দিন খাইনি, মানে আমি জবের থেকে জানতে পেরেছি এটা, ডক্টর স্ট্রিক্টলি বাইরের খাবার বারণ করেছিল, আর এমনিও হজমও করতে পারি না তো আমি একদমই খাই না, হয়তো মাকে বলছি। তারপর শেষ স্বপ্ন যেটা দেখেছি সেটা হচ্ছে আমি ঝাল ঝাল করে মুড়ি খাচ্ছি, মাকে বলছি ও মা আমাকে একটু মুড়ি মেখে দাও, ঝাল ঝাল করে মুড়ি ভাজা করে দাও। ঠিক আছে, এই যে বসিয়েছে মুড়ি ভাজা, এখন হবে
ছোলা ঠোলা দিয়ে পুরি ভাজা হবে, যে ছোলা সিদ্ধ করে বড় চালায় গ্যাসটা। এইটাই কি হলো আজকে আবার গ্যাস আসেনি আমার খিদে। এই গ্যাসটা জানো আমাদের এখানে মাঝে মাঝে প্রবলেম করে, গ্যাস আসে না, তারপরে আবার বেশ কিছুক্ষণ পর সাড়ে ছটা সাতটা নাগাদ দেখি গ্যাসটা চলে আসছে, বিকেলের দিকে থাকে না। যা খেজুর খেজুর খাই এখন, পরে দেখছি আর কি করবো। গ্যাস করে দিয়েছে আমাদের ধোকাবাজি, তাই এখন খেজুরি সঙ্গ বলছি। গ্যাস করে দিয়েছে ধোকাবাজি, ওই ঠোঁটের ওখানটাতে ব্যথা, বাপরে হঠাৎ করেই হলো, কি হলো কে জানে। এ না দুটো খেজুর খাও, শেষের দিকে এটা টনটন টনটন করে ব্যথা হচ্ছে, পুরো মুখটাই ফুলে, ঠোঁটটাই ফুলে, তুই দেখিসনি? হ্যাঁ দেখেছি। কি লাগিয়েছিস এখন? কিছু লাগাইনি, লাগাবো সুরভি তো অ্যান্টিসেপ্টিক ক্রিম বললেন। মা অত অত তাড়াতাড়ি দেখলে আসবে না, একটু পরে দেখবে। এই তো দেখে গেলে, এই তো খেজুর খাচ্ছি, বিস্কিট খাবো, পরে দেখবে। মা এদিকে এমনি একটু মুড়ি মেখে দিচ্ছে, ভাজা মুড়ি আর হলো না মা, কি করবো, কালকে খাবো। ঠিক আছে না, অল্প একটু দাও। এই যে একদম শুকনো করে মুড়ি, এই একটু খাবো এখন, কি করবো আর, মুড়ি ভাজা তো আর হলো নি। মা বলছে একটু ক্যামেরাটা অন কর, শৈবালের দুঃখ তুই ওকে দেখাচ্ছিস না ব্লগে, কখন দেখাবো। এই দেখো নটা বাজে, সেই সকালে বেরোয় আর ফিরবে হচ্ছে কি আতা। এই একটা ফল আমার এত প্রিয়, এত প্রিয়, মা আতা এনেছে। তুই কোথায় পেলে বলবো কেন, মনে করে এনেছো, ওইটাই তো বিশাল ব্যাপার। আতা 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 করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, পাকা পাকা একদম, থাকবে না বেশি দিন। হ্যাঁ একদিনে সব খেয়ে নেব, বাহ বাহ বাহ, এটা দেখে আমি হেভি খুশি হলাম। শৈবাল বাবু কিন্তু এখন আমি যা যা খেতে চাই মনে করে করে সব আনে, বলো মা। ডাব মনে হয়, ডাব আছে নাকি, রেসপন্সিবিলিটি। আচ্ছা আটাটা দেখে আমি এত লাভালাম কেন বলো তো, কারণ বেশ কিছুদিন ধরে মানে এই নিউজটার আগে আটা খেতে আমি বলে আতা খেতে ভীষণ রকমের ভালোবাসি। এবার খুব বেশি আতা খেতে ইচ্ছে করছিল লাস্ট কিছুদিন ধরে, ভীষণ ইচ্ছে করছিল। এখানে না আতাটা খুব কম দেখি, মানে যেখানে আমরা যাই সেখানে খুব কম দেখি। এর আগে ডক্টর ভিজিটে গেছি, আসার পরে দেখেছি আতা, কিন্তু তখন গাড়িতে ক্যাবে ছিলাম বলে আর আতাটা নিতে পারিনি। লাস্ট কিছুদিন ধরে সবাইকে বলছি একটু আতা এনে দেবে, আর আতা বেচারা পাই না। আজকের জন্য দেখে আমি আতা করে এক্সাইটেড হয়ে গেলাম। মা এখানে আমাকে দিয়ে দিয়েছে খেতে, মা একটু এইবেলা করে দিয়েছে হচ্ছে ঝিঙে পোস্ত, একটু খেতে ইচ্ছে করছিল, ডাল আর ভাত, সিম্পল মেনু একদম রাতের জন্য। আমি আগে খেয়ে নেবো, কারণ এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই আমি, আমার যেহেতু হজমের প্রচণ্ড প্রবলেম হয়, শোয়ার মোটামুটি জলুক জলুক শোয়া গুলি গেল, শোয়ার মোটামুটি দু ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করি, দু তিন ঘন্টা আগে, আজকে একটু দেরি হলো তো। আর গ্যাসও এলো অনেকক্ষণ পরে, বলো মা আটটা নাগাদ এলো গ্যাস। যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর গারবা শুরু হয়েছে ওখানে। এটা এইটা অনেক রাত অবধি হয়, মানে বারোটা সাড়ে বারোটা একটা অবধি হয়, আর শুরুও হয় মানে জমতে জমতে অনেকটা দেরি হয়। আজকে আর গেলাম না, দেখি কাল থেকে যাওয়ার একটু ট্রাই করবো। আজকের এই ছোটো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ আমি বলেছিলাম আমি রেগুলার ব্লগ দেবো, বাট শরীর রোজ পারমিট করছে না। এই মুহূর্তে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার শরীরটাই দেওয়ার আমি চেষ্টা করছি। যেদিন মনে হচ্ছে যে না একদমই পেরে উঠছি না, পুরো বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, সেদিন আর করতে পারছি না। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।